সরকারের কাছে চাওয়া যে দেশটা যেরকম ডিরেলড হয়ে গেছিল, লাইন চ্যুত হয়ে গেছিল, ওটা যাতে আবার লাইনে আসে, এই এক কথায়। প্রথম হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসা, দুই নম্বর হচ্ছে যে দুর্নীতি দূর করে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলেই সাফল্য আসবে, এর বাইরে গেলে আসবে না। দুর্নীতি বাজদারকে তাড়াইলেই দুর্নীতি মুক্ত হবে, এটি চাও, এটা সফল হলেই সব সফল। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক কিছু চাওয়া, যেহেতু আমরা বিগত 17 বছর ধরে লাঞ্ছিত অপমানিত ছিলাম, যেহেতু এই বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার বলতে গিয়ে তারা একটা মিটিং মিছিলও করতে পারে নাই ক্ষমতাশীল দল ছাড়া। এই সরকারের কাছে আমরা প্রথমেই চাবো বা আল্লাহর পরেই হলো বিচারক, বাংলাদেশের বিচারক হবে এমন যারা বিচারকের টেবিলে যাবে, তারা নামাজ পড়ে দোয়া করবে যেন আল্লাহ আমি যেন আমার কলমটা অন্যায়ের দিকে না ঘুরে, আমি জানি না সাক্ষী প্রমাণ দিতেছে কোনটা সঠিক কোনটা বেটি, আল্লাহ আমাকে তৌফিক দাও যেন কলমটা আমার সত্যের দিকে যেতে। বর্তমান সরকারের কাছে সর্বপ্রথম যেটা আমি চাইব, মানুষের বাসস্থান, মানুষের আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। হ্যাঁ, যে সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ 15 বছর ধরে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে গ্যাস পানি বিদ্যুৎ মানে মানুষের প্রয়োজনে যেগুলো আছে সেগুলোকে এই সরকার তার শক্ত হাতে নিয়ে। বিগত 15 বছর যাবৎ সকল মিডিয়া তারা এই স্বৈরাচারের দাসত্বে বন্দী ছিল, তাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদেরও বাক স্বাধীনতা ছিল না, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে জনগণ হিসেবে আমাদের ব্যাপক প্রত্যাশা রয়েছে, আমরা প্রত্যাশা করি তাদের তারা আমাদের এই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করবে এবং বাস্তবায়ন করবে। তাদের কাছে আমাদের প্রত্যাশা দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে, দেশের আইনের সুশাসন বাস্তবায়ন করতে, প্রবাসী যে ভাই ও তাদের অধিকার নিশ্চিত করতে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম চাওয়া, রাষ্ট্র সংস্কার করতে হলে পার্লামেন্টকে প্রথমে সংস্কার করতে হবে, যেই পার্লামেন্টে এই আওয়ামী লীগের দোষর কোনো ছাওপোনা কেউ থাকতে পারবে না, নাম্বার এক। এবং পার্লামেন্ট থেকে শুরু করে আমরা গ্রাম পুলিশ পর্যন্ত এই আওয়ামী লীগের কোনো দোষরদেরকে কোনো পদে আমরা দেখতে চাই না, কিন্তু হ্যাঁ আমরা যারা তাদের মধ্যে ভালো আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিব, কিন্তু তাকে কখনোই আমরা নেতৃত্বের স্থানে নিয়ে আসবো না। তাই আমরা চাই এই যে সরকার ব্যবস্থা আমাদের সামনে হবে, সেখানে যাতে করে কোনোভাবে পার্লামেন্টে কোনো দুর্নীতিবাদ যার পিছনে বিভিন্ন ক্লেম রয়েছে এবং বিভিন্ন ট্যাগ রয়েছে, তারা যাতে কোনোভাবেই কোনো দালাল গোষ্ঠী যাতে আমাদের এই যে জাতীয় সংসদে আসন না পায়, এটাই আমরা উদারত আহ্বান দিই। এবং এই সরকার যদি উদ্যোগ নিয়ে কিছু বেকার মানুষকে বিদেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পাঠাতে পারে তাদের দায়িত্বে, তাহলে আমাদের দেশে রিজার্ভ কোনো সংকট থাকবে না, আমাদের দেশ নিয়ে আসলে পার্শ্ববর্তী দেশে ভাবতে হবে না যে বাংলাদেশ কীভাবে